আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম সিলেটের জনপ্রিয় তুষা শিন্নির রেসিপি। তুষা শিন্নিটা এক ধরনের ডিজার্ট, এটা আসলে এক ধরনের একটা হালুয়া। তো সিলেটে এটা শিন্নির জন্য বেশি বানানো হয়। শবে বরাতের সময় বা অন্যান্য যে কোনো সময় কেউ শিন্নি করলে তুষা শিন্নিটা বানানো বেশি পছন্দ করেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো তুষা শিন্নি কীভাবে বানাতে হয়। তো দেখাই আমি তুষা শিন্নি বানানোর জন্য কী কী ইনগ্রিডিয়েন্ট কতটুকু পরিমাণ ইউজ করছি। দেখেন, এখানে আছে 2 কাপ প্লেন ফ্লাওয়ার, 2 কাপ চিনি, 1/2 কাপ ঘি, 1/2 কাপ তেল, এখানে আছে 3-4টা তেজপাতা, 4-5টা দারচিনি, 2.5 কাপ পানি, এইখানে আছে 7-8টা এলাচি, এখানে আছে 25-30টার মতো কিশমিশ। তো শুরু করি আমি আমার তুষা শিন্নি বানানো, আমার সাথেই থাকুন। তুষা শিন্নি বানানোর জন্য আমি প্রথমেই একটা পাত্রে চিনি সিরা বানিয়ে নিব। তার জন্য আমি পানি দিয়ে দিচ্ছি, এখানে আছে 2.5 কাপ পানি। সাথে দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি। দারচিনি, তেজপাতা, আর এলাচ। চিনিটাকে পুরোপুরি আমি মেল্ট করে নেব। এখন আমি একটা পাত্র গরম করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিব তেল, সাথে ঘি। এখন একটু ওয়েট করব তেল আর ঘিটা গরম হওয়ার জন্য। তেল আর ঘিটা গরম হয়ে গিয়েছে, এখন এর মধ্যে আমি ময়দাটা দিয়ে দিব। ময়দা দেওয়ার পরে কিন্তু ননস্টপ এটাকে নাড়তে হবে। আমি এটাকে ননস্টপ নাড়তে থাকব গোল্ডেন ব্রাউন না হওয়া পর্যন্ত। নাড়ানো কিন্তু বন্ধ করানো যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে। আমি ননস্টপ 15 মিনিটের মতো এটাকে নেড়ে নিয়েছি। দেখেন, আস্তে আস্তে তেলটা উপরের দিকে উঠতে শুরু করেছে। তুষা শিন্নি বানানো এতটা সহজ নয়, কম পরিমাণে বানাচ্ছি বলে ততটা হার্ড ওয়ার্ক না, নইলে বেশি বানালে হাতে ব্যথা করে কন্টিনিউ এটা নাড়াতে হয়, না হলে পুড়ে যায়। তো এর মধ্যে এখন আমি দিয়ে দেব কিশমিশগুলা, আরও 10-15 মিনিটের মতো ননস্টপ নাড়তে থাকব। ময়দাটা ভাজা হয়ে গেছে, দেখেন তেল আর ঘিটাও উপরে উঠে এসেছে, গোল্ডেন সুন্দর ব্রাউন, একটা গোল্ডেন ব্রাউন কালার হয়েছে। আমি এর থেকে আর বেশি ব্রাউন করব না। এখন এর সাথে আমি যে চিনির শিরাটা তৈরি করেছি সেটা দিয়ে দিব। এখন কিন্তু ভেরি কেয়ারফুল থাকতে হবে, কারণ পানিটা খুবই গরম, সেজন্যই আপনারা এই তুষা শিন্নিটা একটা বড় পাত্রে বানাবেন, না হলে হাতের মধ্যে পানি ছিটে চলে আসবে। পানি থেকে আমি, দেখেন এই চিনি শিরা থেকে আমি যে এই এলাচি, তারপর দারচিনি, তেজপাতা ছিল, এগুলো তুলে নিয়েছি। এখন আমি আস্তে আস্তে পানিটা অ্যাড করে দেব। নাড়তে হবে কিন্তু ননস্টপ। হিটটা বাড়িয়ে দিব, এখন আমি এটাকে ননস্টপ নাড়বো পানিটা ড্রাই হওয়া পর্যন্ত।
দেখেন আস্তে আস্তে পানিটা কিন্তু ড্রাই হয়ে যাচ্ছে, কন্টিনিউ নাড়তে হবে। দেখুন এই তুষাশিনীর পানিটা কিন্তু ড্রাই হয়ে গিয়েছে। এখন এর সাথে আমি 3 টেবিল স্পুন ঘি অ্যাড করে নেব। ভালোভাবে মিক্স করে নেব। এন্ডের দিকে ঘি আর একটু অ্যাড করলে একটা ফ্লেভার আর একটা সুন্দর একটা স্মেলও বের হয়, সেজন্য আমি এক্সট্রা ঘিটা অ্যাড করেছি। ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তুষাশিনীর কালারটা কিন্তু খুবই সুন্দর বের হয়েছে। দেখুন হয়ে গেছে আমার তুষাশিনী বানানো। আমি গ্যাসটা অফ করে নিয়েছি, গ্যাস থেকে দেখাই খুবই সুন্দর একটা কালার বের হয়েছে। এখন আমি একটা সার্ভিং বোলে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আমি আমার তুষাশিনীটা একটা সার্ভিং বোলে নিয়েছি, গ্যাস থেকে দেখাই, কালারটা দেখেন কত সুন্দর বের হয়েছে, ঘিটাও উপরে উঠে এসেছে। তুষাশিনীর একটা বিশেষত্ব হলো যে তুষাশিনী অনেক নরম হয়, এটা এতটাই নরম হয় যে মুখে দেওয়া মাত্রই মনে হবে এখনই গলে যাবে। আমারটাও কিন্তু অনেক সফট হয়েছে, আমি টেস্ট করে দেখেছি আর টেস্টটা হয়েছে অসাধারণ। এই যে এখানে কয়েকটা আমি বল বল করে রেখেছি, যখনই আমরা সিলেটে কোনো শিন্নির জন্য তুষাশিনী বানাই তখন এইরকম বল শেপ করে রাখি। তো দেখলেন তো সিলেটের ঐতিহ্যবাহী জনপ্রিয় তুষাশিনী কেমন করে বানায়। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। সবার সাথে নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।